দুধ চিতই, দুধ চিতই কিন্তু সবারই পছন্দ। আর এই শীতে দুধ চিতই পিঠা খেতে খুব ভালো লাগে। আর যদি হয় একদম খাঁটি সেই গুড়ের দুধ চিতই, তাহলে তো কথাই নেই। তবে আমরা বাসা বাড়িতে বসে যে চিতই পিঠা খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ আগে এভাবে এত সহজ সব কিছু ছিল না, যে খুব সহজভাবে ইজিভাবে পাওয়া যেত, খাওয়া যেত। যাই হোক, আমি আমার মতো করে তৈরি করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে এসেছিলাম দুধ চিতই পিঠা। আমি দুধটা এখানে, আমি 2 লিটার দুধ নিয়েছি এবং দুধটা টানিয়ে আমি 1.5 লিটার পরিমাণ করে নিয়েছি এবং কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। খুবই মানে সুন্দরভাবে একদম টানিয়ে, আর আমি এটা কোনো তেমন কোনো সরপট্টি দিইনি। কারণ হলো আমি একটু পরপর নাড়িয়ে 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 তারপর আমি এটা দুধটা টানিয়ে নিয়েছি। দুধটা যদি এভাবে টানিয়ে না নেওয়া হয়, তাহলে উপরে সর পড়লে এবার সরটা চারিদিকে এলোমেলো কেমন একটা চাকরা চাকরা হয়ে যায়, ভালো হয় না। এই জন্য আমি নাড়িয়ে নাড়িয়ে টানিয়ে নিয়েছি। আমি এখানে পিঠাগুলো ভেজে এটার ভিতরে দিয়ে দেবো, কিন্তু গুড়টা আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এক সাইডে গুলিয়ে নিয়েছি। গুড় কেনা গুড়ি, কিন্তু গুড়টা একটু খাঁটি হতে হবে, কারণ গুড় যদি খাঁটি না হয় তাহলে দুধটা ফেটে যায়। আর কিন্তু আমার এই প্রসেসে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে দুধটা ফেটে যাবে না। আমি ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে আমি একটু পানি দিয়ে গুড়টা জাল করে নিয়েছি। গুড়টা জাল করে নেওয়ার পরে আমি এই যে দুধটা জাল করে টানাবার পরে আমি গুড়টা অ্যাড করে দিয়ে একটু জাল দিয়ে আমি ফুটিয়ে নেব। এরপর আমি পিঠেগুলো আমি দিয়ে দেব ভেজে ভেজে। খুব বেশি কঠিন কোনো কাজ না। তারপরও আমার এই ভিডিওটা এই আগেই করা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ও অসুস্থতার কারণে অনেক ভিডিও দেওয়া হয় না, আর এই সময়টা দেখা যায় সবারই শরীর খারাপ থাকে কম বেশি। আমরা তো সবাই চেষ্টা করে করতে পারি, এর বেশি কিছু নয়। যাই হোক, আমার গুড়টা একদম ঠিকঠাক মতো মিশানো হয়ে গেছে, ফুটানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি, আর আমি পাশের চুলায় আমি ভেজে নিচ্ছি চিতই পিঠা। আমি একটা একটা করে ভাজবো, আর গরম দুধের ভিতরে আমি দুধ আর গুড় যে জাল করে নিয়েছি ওটার ভিতরে আমি একটা একটা করে পিঠা উঠিয়ে উঠিয়ে দেবো। আমি পাশের চুলায় আমি ভাজতেছি, ওটা আর দেখালাম না, কারণ পিঠা চিতই পিঠা কম বেশি সবাই বানাতে পারে। আর চিতই পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপে দিবেন। এটা কিন্তু সবাই আমরা করতে পারি। আর ভিডিও দেখার ব্যাপারে আমরা যে যখন সময় পাই সবাই কিন্তু ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু একেবারে সবার কথা বলবো না, কেউ কেউ আছে যে ভিডিও আসলে ঠিকঠাক মতো দেখে না, একটু গিয়ে কমেন্ট করে চলে আসে। যাই হোক, তারপরও সবার কাছে প্লিজ অনুরোধ করছি, সবাই ভিডিওটা দেখবেন, আর না হয় কিছুটা দেখেন, অর্ধেকটা দেখেন তাও দেখেন, চালিয়ে রাখেন তাও দেখেন। আমরা কিন্তু সবাই সবার বন্ধু, সবাই সবার পাশে থাকা উচিত, এটাই হচ্ছে আসল কথা। আমরা এখন সেরকম অনেক বড় কিছু হতে পারিনি, আর আমাদের সবাই সবার পাশে না থাকলে কেউ সামনের দিকে আগাতেও পারবে না। আর যারা অনেকে আছে লাইভ করে, দেখা যায় অনেকের সময় নেই, আমার তো কোনো সময়ই নেই লাইভ করার। আমাদের তো এই ভিডিও দিয়ে দিয়ে একটু একটু করেই আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, দেখুন আমার পিঠাগুলো ভিজে একদম টই টুম্বুর হয়ে গেছে, একদম স্পঞ্জ মতো, মানে চামচ দিয়ে চাপ দিলে মনে হয় মিষ্টির মতো এরকম এই আরে ফোমি ফোমি একটা ভাব হয়েছে। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে তৈরি করে থাকেন, তাহলে নিশ্চয়ই সফল হবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।